তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। নবীনগরের নাসিরাবাদ মানিকনগর সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী। আমার বাড়ি সাহেবনগর, সাহেবনগর থেকে যে মানিকনগর যাব, এ রাস্তাটা খুবই খারাপ, এত খারাপ যে মানে হাইটা যাওয়ার মতো না। আর ড্রাইভারদের তো অনেক কষ্ট করে আমাদের এখান থেকে নিতে হয়, আমাদের খুব কষ্ট হয়। এই রাস্তাটা যদি ভালো হয় আমরা যাতায়াতের জন্য একটু ভালো হইব আর কি। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার সকল কার্যক্রম দুর্বার গতিতে এগিয়ে চলছে। আপনি শিক্ষিত বেকার হলে আজই যোগাযোগ করুন হাজী আক্তারুজ্জামান সুপার মার্কেট, তৃতীয় তলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ মানিকনগর সড়কটি ওই এলাকার জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম। এই সড়কটি দিয়ে ওই এলাকার হাজারো সাধারণ মানুষ উপজেলা সহ জেলা শহরে যাতায়াত করে থাকেন। কিন্তু সড়কটির নাসিরাবাদ নতুনপাড়া নামক এলাকায় প্রায় 700 মিটার মাটির রাস্তা হওয়ায় সামান্য বৃষ্টিতে ওই অংশটুকুর অবস্থা একেবারে নাজুক হয়ে পড়ে এবং চলাচলের অনুপযোগী হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ মানিকনগর সড়কের সংস্কার ও পাকাকরণ কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পুরো সড়কের কাজ হলেও নাসিরাবাদ নতুনপাড়া অংশটুকু সংস্কার বা পাকাকরণ করা হয়নি। দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতে সড়কে থাকা বড় বড় গর্তগুলো যেন ছোট ছোট পুকুরে পরিণত হয়ে যায়। সড়কের এই রকম নাজুক অবস্থাতে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল করছে। আমরা এই রাস্তার জন্য চলতে পারি না, স্কুলে, বাজারে, বন্দরে, রিক্সা এবং অটো কোনো যাইতে পারে না, পড়ে থাকে, চারজন, পাঁচজন, সাতজনটা হালিয়া গাড়ি তুলতে পারে না। আমরা এভাবে চলে বলেছি, আমরা প্রতি একটু দৃষ্টি করেন, হ্যাঁ, যেমন আমরা চলতে পারি, আমরা অনেক কষ্টে মেজে আছি। নবীনগর থেকে বাঞ্ছানগর জেলা অন্যতম একটা রাস্তা, যোগাযোগ ব্যবস্থা নৌসন্দিয়া এবং ঢাকার সাথে সংযোগ। এখানে আমাদের চলাফেরা এবং মহিলাদের স্কুল কলেজে যাওয়ার খুবই অসুবিধা। রাস্তাটা যে বৃষ্টি বাদল কাঁচা রাস্তাটা মানে যে গাড়ি মেরে উড়া জায়গা কাদার লাগিয়া, যে কে এমপি মন্ত্রী দেখে না, সরকার কি এটার কোনো খবর নাই। আমরা যদি দুই দিন ঘরে ঘরে যে গাড়ি উল্টাই লাই, গাড়ি তো চালাইতাম পারি না, আমরা তো খাইয়া বাঁচান লাগ। রাস্তার যেই দুরবস্থা, এই দুরবস্থা দেখলে বাজার যাইতে আর ইচ্ছা করে না, ঠিক আছে। কিন্তু এই রাস্তাগুলোর মধ্যে এত অসুবিধা, কাদা মাদা অনেক অসুবিধা। ওইখানে একটা অটো রিক্সা যায় মানিকনগর বাজার যাবে তাও সম্ভব হচ্ছে না। অটো রিক্সা খালি যাইলেই অনেক রিক্সের ওপর যাইতে হয়, এবং কি মানুষের হাঁটা চলাফেরা পর্যন্ত করতে পারতেছে না এই রাস্তার কারণে। এজন্য আমি সকলের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে অনতি বিলম্বে এই কাজটা অতি দ্রুত করা হয়। বহুত বিদেশি হয়েছে, এটা তো অন্তত গ্রাম রোধুন না, যে এই কুল সব কাজ এই কুল কাজ করেছে, এটা হইতেছে না, কারণটা কি? রাস্তাটা খুবই খারাপ, এই রাস্তার কারণে আমাদের এলাকার ছেলেমেয়েরা স্কুলে যেতে খুব কষ্ট হয়, মানুষের চলাফেরা করতে কষ্ট হয়, বাজার সাথে করতে কষ্ট হয়, সবারই চলাফেরা করতে কষ্ট। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, রাস্তাটা যেহেতু দ্রুত কাজ করে দেয়। আর এই রাস্তাটার বেহাল দশার কারণে আমাদের এইধারে এদিকে গাড়ি যাতায়াত করা আমাদের অনেক সমস্যা ভোগ করতে হয়, এবং আমাদের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না, কোনো জায়গায় যেতে না, আমরা বাজার যেতে পারি না, এই রাস্তাটা যেন মেলামত করে দেওয়া হয়। এ বিষয়ে শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুঠোফোনে নবীনগর তিতাস টিভিকে বলেন, এই রাস্তাটির প্রায় সবটুকুই পাকা হয়ে গেছে, শুধুমাত্র নতুনপাড়া এলাকার কিছু অংশ বাকি আছে। ওই অংশটুকুর দুপাশে পুকুর থাকায় কাজ শেষ হতে কিছুটা বিলম্ব হচ্ছে, তবে আশা করছি ঠিকাদার ও পুকুর মালিকদের সাথে কথা বলে অতি দ্রুতই রাস্তাটির কাজ শেষ করা হবে। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে ও জীবনযাত্রার মান উন্নয়নে রাস্তাটি দ্রুত সংস্কার ও পাকাকরণ করা হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শ্যামগ্রাম নাসিরাবাদ থেকে শোয়েব শান্ত, নবীনগর তিতাস টিভি।